আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের এখনকার ওয়েদার। যেহেতু শীত চলেই এসেছে, অবশেষে শীত আসলো। আর শুধু শীত না, শীত সাথে বৃষ্টিও নিয়ে আসলো। অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি দেখতে দেখতে আমরা যেন বিরক্তই হয়ে যাচ্ছি। যেহেতু শীত আসি আসি করছে, ওয়েদার চেঞ্জের একটু ব্যাপার থাকে। এই হচ্ছে আমাদের ইউরোপের ওয়েদার, একটু রোদ, একটু বৃষ্টি। আর এখন সূর্যের দেখা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, কারণ বেশিরভাগ সময় বৃষ্টি থাকে। আর এই দেখুন, বৃষ্টি পড়তে পড়তে পানির কতখানি বেড়ে গিয়েছে। তো আমি এখন যাচ্ছি বোলজানোর উদ্দেশ্যে। যেহেতু আজকে আমার ছুটি ছিল, তো ভাবলাম আজকে একাই একটু ঘুরে আসি। হয় না, মাঝে মাঝে মন চায় নিজের মতো করে একটু ঘোরাঘুরি করি। তো সব সময় দেখা যায় এদিক ওদিক ছুটাছুটি করা হয়। আর আমাদের এই বোলজানো সেন্টারে গেলে দেখা যায় গাড়ি নিয়ে গেলে গাড়ি এক জায়গায় পার্ক করে বেশ খানিকটা হাঁটতে হয়, আর বাচ্চারা এত হাঁটতেও চায় না। আমার একটু দরকার ছিল, তো ভাবলাম যেহেতু আমার ছুটি আমিও চলে যাই। তো সারাকে স্কুলে দিয়ে আমি আমার মতো করে বোলজানো চলে গিয়েছিলাম। বোলজানোতে যাওয়ার পরে ওখানেও একই অবস্থা, বৃষ্টি। বৃষ্টি যেন পেছা ছাড়ছেই না, সবার হাতে ছাতা। দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন এখনের ওয়েদার, আর এখনের বোলজানো সেন্টারের অবস্থা। তিমসাম, কোনো মানুষ নেই, একেবারে খালি খালি। কারণ এখন যারা বের হবে, যার নাকি দরকার সেই বের হবে। ঘোরাঘুরি তো পরের কথা, কিছুদিন পর যখন শীত আরেকটু বেশি বেড়ে যাবে, ওদেরও ক্রিসমাস শুরু হবে, তখন আর এই জায়গাগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না, প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে। শীত আর গরম যেটাই হোক, ঘোরাঘুরি তো আর কারো বাদ থাকে না, যেমন আমার আজকে হয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ভাবলাম এখানে তো আর ফাঁকি দেওয়া যায় না, নিজের মতো করে একটু সময়ও কাটিয়ে আসি। যেহেতু একটু দরকার সেটাও সেরে আসি, আর বৃষ্টির সাথে একটু ঘুরেও আসি। বৃষ্টি হচ্ছে ওয়েদার। এই হলো আজকের সকালের নাস্তা। যেহেতু এসেছি, ভাবলাম একটু কফি আর ব্রিওশ খেয়ে তারপর ঘোরাঘুরির দিকে যাই। যেহেতু ঘোরাঘুরি করব, পেটে তো কিছু দিতে হবে। সকালে সুন্দর একটা ব্রেকফাস্ট সেরে চলে আসলাম সেন্টারের দিকে। তো আমিও ঘোরাঘুরি করছি, আর কিছু ফ্রেশ ফ্লাওয়ার দেখে ভালোই লাগছিল। আপনাদেরকে ফুলের শুভেচ্ছাও দিয়ে দিলাম সাথে। কার না ভালো লাগে ফুল দেখতে, আমারও সেরকম ভালো লাগে। আর এখানে সামার বলে কোনো কথা না, সব সময় এই ফুলগুলো দিয়ে এই দোকানগুলো এরকমই সাজানো থাকে। কারণ ওরা এই ফুলগুলো কিনে গিফটের জন্য, আবার কেউ যার যেখানে দরকার তার জন্য কিনে নেয়। তো আর আমি হাঁটতে হাঁটতে এখান দিয়ে চলে গেলাম মার্কেটের এরিয়াতে। এখান দিয়ে যেতে হয়, আর বেশ খানিকটা পথ হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে সবগুলো দোকান দেখছিলাম, আর ভাবলাম একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করি। যেহেতু আজকে আমার একার দিন, একাই সময় কাটাচ্ছি, ভালোই লাগছে। গ্লুমি একটা ওয়েদার, আর একটু একটু গুড়িগুড়ি বৃষ্টি। চাইলে আপনি ছাতা নিতেও পারেন, চাইলে বৃষ্টিতে ভিজতেও পারেন, কিন্তু ভিজলে পরের অবস্থা সেটা আর বলার মতো না, কারণ খুবই খারাপ একটা ওয়েদার। এই তো চলে আসলাম মার্কেটে, এখানে একটু ঢো দিব, যেটা দরকার সেটাও সেরে নিলাম, যার জন্য বোলজানোতে আসা। হয় না যে ঘোরাঘুরির ফাঁকে নিজেকে একটু সময় দিলাম, ঘুরলাম, কিনলাম, দেখলাম। আর দেখলেই যে কিনতে হবে সেটা কিন্তু না, দেখারও একটা সৌন্দর্য আছে, দেখারও একটা শান্তি আছে। আর সময় কাটানো, সেটা তো সবচেয়ে বেশি দরকার আমাদের জন্য, কারণ আমরা মেয়েরা ঘরে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাচ্চারা স্কুলে গেলে তখনও অনেক মাহেরা ফ্রি থাকে, সেটা বললে ভুল হবে। তখনই ঘরে ঘরে বেশি কাজ থাকে, রান্না থাকে, ঘর গোছানো থাকে, বাহিরে অন্যান্য কাজ থাকে, একটু বাজার থাকে, সব কিছু মিলে ব্যস্ত একটা দিন যায় সব মায়েদেরই, শুধু আমার একার না। সেরকমই আজকে আমার গেল। তো ভাবলাম যেহেতু এসেছি, ঘুরি ফিরি, নিজেকেও একটু সময় দেই, একটু কফি খাই, একটু মার্কেটে ঘুরি, এরকম করে ঘুরলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর যেহেতু বৃষ্টি ছিল, বৃষ্টি আর আমাকে হার মানাতে পারেনি, চলে এসেছি। মন চাইলেও হুট করে ডিসিশন সকালবেলা, যেহেতু ছুটি আছে আর আমারও দরকার, আর এই জায়গাতে গেলে গাড়ি লাগবে, আর গাড়ি রেখে বাচ্চাদের নিয়ে হাঁটা যাবে না। তো ভাবলাম আমি কেননা ট্রেনে গিয়ে আমি আমার দরকারটাও সেরে আসি, নিজের মতো একটু টাইম পাসও করে আসি। সেটাই হলো আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবারই দরকার নিজেকে একটু সময় দেওয়া, নিজের মতো একটু সময় কাটানো, তাহলে দেখবেন ভালো লাগে, রিল্যাক্স লাগে,
আর নিজেকে যদি গিফট করা যায়, নিজেই নিজেকে কিনে কিনে গিফট করলাম, তাহলে তার কোনো কথাই থাকে না। তো সবকিছু মিলে আধাটা বেলা নিজের মতো করে কাটালাম। এখন তো বাসায় ফেরার উদ্দেশ্যে আবার সেই ট্রেন স্টেশনে চলে আসলাম। যখন এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন যেহেতু ফিরছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। স্টেশনে আবার একটু কাজও হচ্ছে, বেশ খানিকটা সাইড চেঞ্জ করে আমাকে ট্রেনের দিকে আসতে হলো। আর আসার সময় হাতে করে একটা কফি নিয়ে আসলাম, ভাবলাম ট্রেনে বসে খেতে খেতে কেননা চলে যাই বাসার উদ্দেশ্যে। পাখি যেমন তার নীড়ে ফিরে যায়, আর আমি যেহেতু পাখি না কিন্তু মানুষ, ঘরে তো ফিরে যেতে হবে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটালাম, ভালোও লাগলো। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ দিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।